गाइस अस्सलाम वालेकुम, आई एम सिमिन सोहतली लव फ्रॉम विनिंग बॉयज। सो बेस्ट आवर चैनल इन लिखो। सो गाइस আজকে আমরা যাচ্ছি আলিয়া তালতলা ক্যাম্পাসে। তো আমার সাথে রয়েছে আমার সহপাঠী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি আলিয়া ইউনিভার্সিটি তালতলা ক্যাম্পাসে। কর্ণাটকের বুকে যে হিজাবকে নিয়ে অবমাননা করা হয়েছে, আজকে তার বিক্ষোভ মিছিল তালতলা ক্যাম্পাসে আমরা যাচ্ছি। সো গাইস আমরা তালতলা ক্যাম্পাসের দিকে যাবো, এখন আমরা রয়েছি ডানফোন স্টেশনে। আর আমার সাথে রয়েছে এসএস ব্লক এবং কেজি ব্রাদার্সের আমাদের একটা টিম। তো তুমি কিছু একটা বলো দেখি, হিন্দিতে বলো না বাংলায় বলো? হিন্দি বাংলা যে কিছু বলতো না, হিন্দিতে বলছি। আমার হিন্দি থেকে খাস করে চ্যানেল আছে। তো সো গাইজ আজ হাম যা রে আলিয়া ইউনিভার্সিটি, ওহা পে যো হ্যাশট্যাগ হিজাব চল রহা হ্যায়, হিজাব কে যো মামলা চল রহা হ্যায় উসকি ওজহ সে যো হ্যায় বহুত হি প্রবলেম হো রহা হ্যায়। হামারি মুসকান খাতুন কি এক বহন হ্যায় জিসকে ওজহ জিসকে উপর বহুত সারা অত্যাচার হুয়া হ্যায়, বহুত মতলব লজ্জিত কিয়া গয়া হ্যায় উনকো। তো উসকে বিরুদ্ধ মে হাম লোগ যো হ্যায় আজ এক আন্দোলন করনে ওয়ালে হ্যায়। तो अभी सारे लोग जा रहे हैं वहाँ पे, जाके देखते हैं आंदोलन कैसा होता है। तो आप लोग भी हमारे सपोर्ट में रहिए ऐसे ही, और हमारे मिर्जा भाई को तो आप लोग जानती है, इनको सपोर्ट करते रहिए यार। मेरे भाई को सपोर्ट करो बिल्कुल। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বোনেরা যাচ্ছে এবং আমার ভাইরাও আসছে। মানে আমরা ডানকুনি থেকে শিয়ালদা এলাম। সো ফ্রেন্ড আমরা শিয়ালদা থেকে এবার এগোচ্ছি, আমরা যাবো আলিয়া তালতলা ক্যাম্পাস। আমার অনেক বোনেরা রয়েছে এবং আমার ভাইরা রয়েছে, আমি রয়েছি। সো বন্ধুরা আমরা শুরু করে দিচ্ছি এখন থেকে তকবীরের ধ্বনি। আমরা এখন যাচ্ছি ক্যাম্পাসের দিকে, ক্যাম্পাসে গিয়ে এই মহাবিক্ষোভে যে জয়েন হবো। অনেকটা হাঁটার পর আলিয়াতে পৌঁছেছি। আলিয়াতে এখন শুরু হয়নি, শুরু হবে কিন্তু 1:30 থেকে শুরু হবে জুম্মা নামাজ বাদ। অবশেষে আমরা তালতলা ক্যাম্পাসে স্লোগান দিয়ে দিতে এলাম এবং এখন নামাজের সময়। এরপর ইনশাল্লাহ আবার দেখতে পাবেন।
গাইস আমরা মিছিলের ফাঁকে একটু হালকা করে চা খেয়ে নিচ্ছি, গলাটা ভাঙাচ্ছি। ওখানে আমাদের আবিদ ভাই ওখানে খাচ্ছে চায়ে মুখ ডুবিয়ে দিচ্ছে, এখানে চায়ে মুখ ডুবিয়ে আমাদের দায়ান দেওয়া চা খাওয়ার জন্য কানছিল, ওকে তাও দেওয়া হলো একটু করে দেবে। এবং সাথে রয়েছে আমাদের নাদিন ভাই, চাটা খাচ্ছি, চাটা খেয়ে নেই। সো গাইস কলকাতায় একটা বিড়াল দেখতে পেয়েছি, বিড়ালটার জন্য লাইক করো, ফলো করো, বিড়ালটার জন্য। সো গাইস তোমার বলো বিড়ালটা কত সুন্দর লাগছে, তো তোমার বিড়ালটা যদি ভালো লাগে অবশ্যই বলো কেমন লাগছে, তখন আমাকে করতে দিল না। সো গাইস আমাদের সাথে একটা ছোট ভাই দেখানো হয় না, সত্যি অনেক ভুল করেছি, দেখতে হচ্ছে আর আমাদের ছোট ভাই, খুব কষ্ট করে পায়ে যন্ত্রণা হচ্ছে না, পায়ে যন্ত্রণা হচ্ছে, ব্যাগে আছে মুরগি আছে পাবো তো পাবো, আর এটা আমি বলে দেয় ইয়ে এটা কি বলবো দাদা, এটা হয় নালার সাথে কিনে একটু কিছু ডাটমিন গুলা পাওয়া থাকে এখানে থাকে লিয়ে আছে সাথে। দাদাটা খুব ভালো, অনেক কিছু খেতে দিয়েছে। আমরা অনেক মিছিলের শেষে ক্যান্টিন কিছু খেতে এসেছি, আর দেখতে হচ্ছে এটা আমাদের হোস্টেলটা, আমাদের আলী ইউনিভার্সিটি হোস্টেল, মিষ্টি বিয়াল, মিষ্টি বিয়াল হয়েছি, মা বিয়াল, মাতা বিয়াল, বিয়ালটা যেন দোয়া করো, ফুলু আছে ছোটো বাচ্চা আছে, বিয়ালটা বড়ো হয়েছি, তোমার এই বিয়ালটা যেন দোয়া করো, খুব সুন্দর বিয়াল তাই তো। একটা বিয়াল ছিল এখানে, আমার বিয়াল খুবই ভালো লাগে, তোমাদের কেমন ভালো লাগে কমেন্ট করো। শেষে আমার অনেক মিছিল শেষে এখানে উপস্থিত, মানে আমরা ক্যান্টিন এসেছি কিছু খেতে, বাট কিন্তু তামিম না মিছিলে গেছে না খেতে করে, এনায়েতে আমাদের কিন্তু বসে পড়ে ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছে। এখানে আবু বকর ভাই এইদিকে আমাদের রয়েছে কি নাম তোমার, আমাদের এই মুহূর্তে হাজির হয়েছে তামিম স্যার, তার সাথে সাক্ষাৎ করে নিলাম, তাকে উপস্থিত হয়েছে, বাট কিন্তু মিছিলে বেরান এখানে ক্যান্টিন খেতে এসেছে, খাওয়া দেখো করে দিলি, দেখো আমাদের শেষ হয় না। সো গাইস কালকে মানে আমার ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো, যেহেতু আর তারপরে আর মানে ব্লগে আসতে পারিনি, তো আমরা তারপরে ফিরে আসি, মানে হেঁটে পায়ে হেঁটে শিয়ালদা চলে আসি, শিয়ালদায় এসে ট্রেন ধরে ফের ঘরে ফিরি। সো ব্লগটা আজ এই পর্যন্তই, আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলে যাও, সাবস্ক্রাইব করছো না তো সাবস্ক্রাইবটা করে যাও প্লিজ, আর কমেন্ট করো অবশ্যই, শেয়ার করুন, চারিদিকে ছড়িয়ে দিন, এবং আপনারা যে যেখান থেকে রয়েছেন প্রতিবাদ জানান, ধিক্কার জানান যে সংবিধান আমাদের অধিকার দেওয়া সত্ত্বেও কেন আমাদের হিজাব পড়তে নিষেধ করছে। তো তোমার এই আওয়াজ চলো, ব্যাস আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, জয় হিন্দ।